duck. ও পঞ্চুদা, আরে আমার নাম হচ্ছে পঞ্চা। হ্যাঁ, আমার বয়স হয়ে গেছে বলে সবাই বলে দাদা, দিয়ে লোককে খারাপ ভাবে আমাকে রাস্তা দিয়ে যায়। একটা মেয়ে ছিল বলছে ও পঞ্চুদা। এই আমি আরে চতুর্থ পক্ষের স্ত্রী কটা? আমি ডাক্তার না, আমি সরকারি ডাক্তার। হ্যাঁ তো, সেই জন্য মেয়ের মারা বাবরা পায়ে হাতে ধরে আমার মেয়ে দিয়ে চাই। তিনটি চলে গেছে আর বলো না গো, ওই গান করতে এসছি বুঝেছো। ও আমার তো লাইন ধরেছিল আজকে, সেন্টু একটা লি চলে গেছে, একটা মহাশিন লি চলে গিয়েছে, আচ্ছা আর একটা ওই লেটো গান করতে গেলাম বাদামালা লি পালিয়ে গেছে, যে তিনটি চলে গেছে এই একটা গেছে এইটা আছে এটা চারটে। তোমার মতন ডাক্তার আর তোমার মতন পুরুষ যদি গ্রামে দুটো করে থাকে আমি ভালো মানুষ, আমার প্যান জামা খুলির যন্ত্রপাতি খুলছো, কার শরীর খারাপ জানো? কার? আমার লয়। তোমার বাবার? বাবার লয়, আমার গাধার। গাধা? আজকে গাধা কিনেছি একটা। সেটা আবার কে? গাধা। গাধা? গাধা মানে? গাধা রে ভাই, গাধা কিনেছি একটা, দিয়ে গাধা পারে নিয়ে যাচ্ছিলাম। মানুষ নয় তো? না মানুষ নয়। ওই গাধা মানে ওই সেই ছুলা টুলা বুয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাধা গাধা খুব হারামি। সুজা রাজ, যাবে যা, হেঁটে এই যাও তো এখান থেকে। ফোচকমো করে জায়গা পায় না। এই তুমি ওরকম বলছো? হ্যাঁ যাও, এখানে ওই সব ওষুধ পাওয়া যায় না। মানে তুমি ওরকম বলো, ওই সব ওষুধ পাওয়া যায় না, তুমি যাও। গাধার ওষুধ নেবো একটু। কিসের ওষুধ? গাধার জ্বর এসছে বলছে। তোমার গাধার ডাক্তারখানা মনে হচ্ছে? তুমি যেটা ভাবতে চাইছো, মানে তুমি যেটা বলতে চাইছো সেই ডাক্তারখানাটা নয়, এখানে যা হয় বাচ্চা কাচ্চা বুড়োদের মানে মানুষ তোমার মতন আমার মতন মানুষদের চিকিৎসা হয়। ওই কোনো ছাগল ঘরু মানে বিড়াল এসব কুকুর এসব হয় না। হয় না? না, এগুলো ডাক্তারখানা আছে তোমার, চলে যাও ওই গানতে বলে গানতে, ওই গানতে পীরতলা থেকে সোজা চলে যাবে চল্লিশ পীরতলা, চল্লিশ পীরতলায় ওইখানে গিয়ে জিজ্ঞাসা করবে বুঝতো যে ফকচদ্দির বাড়ি যাবো। ও ফকচদ্দি? ও নয়মদির বেটা ফকচদ্দি? হ্যাঁ ও কামে চিনি তো। ওই ওই ওইটা পশু চিকিৎসা হয়। ও কি এই তুমি যেখান থেকে হাত দিচ্ছ, তুমি যাও তো, এখানে পাওয়া যায় না ওষুধ পশু। শোনো শোনো, মেজাজ গরম করবে না তুমি। আজকে আজকে যদি আমার গাধা বাড়ি না যায় তাহলে আমার বউ আমাকে ঝাঁটাই করে মারবে। তোমার বউ মারবে তো আমি কি করবো বলো? ও আর তুমি সুখ করে বউরির ঘরে শুয়ে থাকবা? আরে ভাই এখানে তো গাধা বাড়ি করবে না, আমি আমি রুগীর ওষুধ নিতে এসছি, ওষুধ দেবা ভালো হবে না। তোমার নয় তো? আমার নয়, আমার গাধা। আরে গাধার ওষুধ পাওয়া যায় না কেন? আরে দিতে হবে, ডাক্তারখানা কিছু লেগে করবে। আরে জোর জবরদস্তি নাকি?
একটা ওষুধের বোতল রাখবো না, সব ভেঙে চুরমার করে দেবো। ওষুধ লোককে দিয়ে বাদ দিয়ে ভরিয়ে রেখে দিয়েছো শোনো, তুমি যাকে দেখা পেয়েছো বলছি তোমাকে ওষুধটা দেবো কি করে? তোমাকে দেখে তো আমার বিশ্বাস হচ্ছে না। কেন আমার যা ওষুধের দাম, আমার তো ওই যে গাধা বলছি আমার যা ওষুধের দাম তুমি দিতে পারবে? কেন আমার ওষুধ তো এখানকার নয়। বেশি বকো না, আমি গাধা কিনেছি ক টাকায় জানো? ক টাকায় আমার বউ দিয়েছে 7 শিকে, গাধার দাম বলেছে 10,000, আমি দিয়েছি 12,000। ডাক্তার মা, আমি ডাক্তার মা। এইটা হচ্ছে ক্যাপসুল, এর নাম হচ্ছে হাফ স্প্রিট। হাফ স্প্রিট? হ্যাঁ ক্যাপসুল। এর কাজ আছে, এর কাজ আছে। কি কাজ? এইটাকে ধরবে তো? হ্যাঁ, এই ছুঁচলো পাড়া মাথাটাকে ধরে ভেঙে দেবে। আচ্ছা, ভেঙে ফেল দেবে। আচ্ছা, একটু মোটার দিকটাই আসবে। হ্যাঁ, আস্তে আস্তে গাধার পেছনে যাবে। আচ্ছা, দিন ন্যাসটাকে তুলবে। লেজ নাই? হ্যাঁ, লে উঠছে না বলে লেজটা ধরে জোরে ঠেলে দিয়ে কোড়া থেকে চিড়ি চড়ে আসছে। দেখবে 5 সেকেন্ড সময় নেবে। আচ্ছা, 5 সেকেন্ডের পর 40 কিলোমিটার বেগে তোমার গাধা ছুটবে। আচ্ছা, চড়টা তখন ছেড়ে যাবে। ঠিক আছে, চলে যাও। ৪০ আর ৮০ ওরে বাবা, এটা যদি 40 কিলোমিটার বেগে ছোটে, এইটা দিলে 80 কিলোমিটার বেগে ছুটবে। এটা কিভাবে খাওয়াবো? ওই একই কাজ, ওই ডগটাকে ভেঙে দেবে, দিয়ে পোদের ফুটোটার কাছে গিয়ে আঙুলে করে চিড়ে ধরে না, ওই সে পুটকিটাই ঘুষে দেবে। গাধারা ওষুধ খায় না? এই গাধা খেতে পারে নাকি? তাই উগলে দেবে না, ওই জন্য পোদে ভরিয়ে দেয়। জল দিয়ে দিবে, ভালো কাজ হবে। আচ্ছা, ঠিক আছে। এটা পুলিশ, এটা না কাজ হলে তখন এটা লাগাবো। এটা 40 80, এটা না হলে তখন এটা দেবে। কত টাকা দাম দুটোই? দুটোই দাম হচ্ছে তোমার, এইটা হচ্ছে 600 টাকা দাও। 600? এই 1300 টাকা ভাঙানি আছে? 1300 টাকা নোট হয় নাকি? 1900-1300 টাকার নোট আছে আমার কাছে। এই ওই সব নোট হয়? হ্যাঁ হয় গো। ওই সব আটা 600 দাম। কত? 600। এ ভাই, এই কেলা দেখছি টাকার লোক দেখছি ভাই, টাকা ওসব ছাড়ো। কাই হাত দিলি কেন? টাকাটা দিয়ে যাও। কাই হাত ছেলি কেন? আরে বাবা, ওই না না, তুমি বলো, তুমি বলো, তোমার ভাই 1000 টাকা তুমি বলো। আমার কাই হাত দিলি কেন? কাই হাত দিলি কেন? যত রাগ এসে আমাদের উপরে বিটবে। একটা কাজ কর, মালপত্র কুটিলে আমি পাহাড়ি দিকে ছোট হাতি গাড়ি ভাড়া করে নি। এখানে থাকুন, তাউন দিকে দিকে খুলবো। চলো চলো, যাও যাও, এখানে থাকুন। চলো চলো। না বাবা, আমরা পালাই না, আমাকে ছিঁড়ে খাবে। সাথে রে,
গাদা উঠে পড়ছে মনে হচ্ছে। ও গাধা এরকমই ছিল নাকি? ও তোর জন্য দেখ কি এনেছি রে, তুই তো খাবি না তোর পোঁদে দেবো রে। এবার বীজ বেরোচ্ছে তো হাই পাওয়ার রে। হ্যাঁ কাজ হবে কাজ হবে, এ ওষুধে কাজ হবে। গাধা কিনেছিলাম একটা, সে গাধা কিনেছে গাধার এক জ্বলন। সে শালা ডাক্তার যা কাজ করিয়েছে সে ডাক্তার কার বলে কাজ নাই। তুই কাজ করতে পারিস, চল ডাক্তার কাছে যাবি আমার সাথে। তোমার চিন্তা করে নাই, তোমার জামা কাপড় সব গুছানো হয়ে গেছে? আরে কুলহারা ফুল আমি আমার ঠিকানা নাই, ভুল বুঝো না পড়ে যদি আমি ভেসে যাই। আপনি এরকম লোক নিয়ে সংসার করছেন কি করে? হ্যাঁ পড়ে যাবো কিতনা হাসিনা চেহারা কিতনি প্যারি আঁখে। আমার পরের রং লেগেছে বলছি, এই আবেগ উঠেছে নাকি? না তুমি যা ওষুধ দিয়েছো পয়সা লেবা না? হ্যাঁ দাও, এই তো এতদিন ভাই পর ভালো একটা আমি লোক পেয়েছি খদ্দের। তুমি বেশি না কম বলি তো জানি না, আমার বউকে নিয়ে আসছি লেজ্জু পয়সা 600 টাকা লেজ্জু পয়সা দিয়ে দাও। কিন্তু আপনাকে দেখে মনে করুন ইয়ং ডাক্তার গিন্নি। আরে আমাদের বেশি দিন বিয়ে হয়নি, আবার আপনি গানও করেন। এই তো বছর দিনে হলো বিয়ে হয়েছে, বছর দিনে। আবার আপনি গানও করেন, আমাদের তো 3 সপ্তাহ হয়ে গেছে। আরে আমাদের স্বামী স্ত্রী খুব রসিক ছিল, দেখে বুঝতে পারছেন না? আমরা স্বামী স্ত্রী খুব রসিক, হ্যাঁ তোমাকে দেখি মনে হচ্ছে আমার পথে ভরি বাজে। হ্যাঁ পথে মানে টাকা দেবো না? টাকা দেন 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 দেন। আপনি গান গাইতে জানেন? প্রেমের জোরে মরেছি কেঁপে, তুই বেটা ছেলে টাকা দিবি আমি বেটি ছেলে টাকা দেবো। মরে চিকে পে দাও মুখে তার মুখে তার মরে চিকে।
কর কর দো দুপুর দরখাস্ত মেয়েদের ছেলে হবে না মানে? হ্যাঁ, ছোট ছোট মেয়েদের ছেলে হবে।